এই ধুনির ধরায় 570 খ্রিস্টাব্দে সুবে সাদগের সময় আল্লাহ অন্ধকার নিমজ্জিত হয়েছিল যে যুগটা ওই যুগে নূরের আলো দিয়ে তিনি আলোই আলোকিত করেছিলেন রব্বুল ইজ্জাত জান জালাল তানাকে রহমান করে পাঠিয়েছেন দুনিয়াতে কেমন রহমান করে পাঠিয়েছেন শুনুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম একদিন মসজিদুল হারাম কাবা শরীফের তিনি তওয়াফ করছিলেন তওয়াফ করতে করতে মনে জাগলেন আয় আল্লাহ মনে বড় আশা জাগে আয় আল্লাহ কাবা শরীফের যে কাবা শরীফের তওয়াফ করছিছি আয় আল্লাহ এই কাবা শরীফের মধ্যে যদি ঢুকে দুইটি রাকাত নামাজ আদায় করতে পারতাম কত এটা ভালো লাগতো মনে শান্তি পেতাম আয় আল্লাহ দুইটি রাকাত নামাজ যদি আদায় করতে পারতাম বড় ভালো লাগতো মনে বড় বাসনা জাগলো কাবা শরীফের মধ্যে আমি দুইটি রাকাত নামাজ আদায় করব রাসূল আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে মনের বাসনা জাগলো তিনি কাবা শরীফের তওয়াফ ওখানে রাখলেন কান্ত করলেন কাবা শরীফের তওয়াফ রেখে দিয়ে তিনি খোঁজ করলেন কার কাছে কাবা শরীফের চাবি আছে কাবা শরীফের চাবি তুমি নিয়ে কাবা শরীফের দরজা খুলে কাবা শরীফের মধ্যে ঢুকে দুইটি রাকাত নামাজ আদায় করে মনে তাসাল্লি দেবেন এই মনোভাব নিয়ে তিনি বার হয়েছেন রাসূল আমার ওই কাবা শরীফের চাবিটি পাওয়ার জন্য যার কাছে গেলেন তার নাম হলো ওসমান ইবনে মাসউদ ওসমান ইবনে মাসউদের কাছে কাবা শরীফের চাবি রাখা ছিল রাসূল আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে মাসউদের কাছে চলে গেলেন এ ওসমান ইবনে মাসউদ তোমার কাছে কাবা শরীফের চাবি আছে ওসমান ইবনে মাসউদ বললেন হ্যাঁ আমার কাছে কাবা শরীফের চাবি আছে রাসূল আমার বললেন হে ওসমান ইবনে মাসউদ মনে বড় আশা জাগছে কাবা শরীফের চাবিটি দাও গো আমি কাবা শরীফের ধরে দুই দুই রাকাত নামাজ আদায় করি আমার মনের তাসাল্লিটা মিটিয়ে নিই এখন হয়তো অনেকে ভাববেন যে ওসমান ইবনে আফফান এর বিষয়টা ধরবেন তাহলে কিন্তু ভুল হবে ওসমান ইবনে মাসউদ আলাদা ওসমান ইবনে আফফান আলাদা কাবা শরীফের চাবি যে ছিল জানার কাছে তার নাম হলো ওসমান ইবনে মাসউদ জয় হোক রাসূল আমার মনের ভাষা নিয়ে আকাঙ্ক্ষা ভাষা নিয়ে আবেগ নিয়ে চলে গেলেন ওসমান ইবনে মাসউদের কাছে এ ওসমান ইবনে মাসউদ তোমার কাছে কাবা শরীফের চাবিটি আছে চাবিটা একটু দাও আমি কাবা শরীফের মধ্যে ঢুকে দুইটি রাকাত নামাজ আদায় করব হে ওসমান ইবনে মাসউদ কাবা শরীফের চাবিটি দাও ওসমান ইবনে মাসউদ কাবা শরীফের চাবিটি তো দিল না বড় এমন এমন কথা বলল আমার রাসূলের হৃদয় ছেদ করে বড় ব্যথা পেল বড় কষ্ট পেল এমন একটা কথা বলল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে এই পৃথিবীর জমিনে যদি কোন প্রাণী না থাকে
এই মহা প্রলয় যদি হয়ে যায় আর আমি ওসমান ইবনে মাসউদ যদি একাই জীবজতা থাকে আরে মক্কা নগরীতে যদি একটা গাছ থাকে আর গাছের উপরে যদি একটা পাখি বাসা থাকে আমি ওসমান ইবনে মাসউদ ওই গাছের পাখির ডালে ডানায় আমি কাবা শরীফের চাবি বেঁধে দেব কিন্তু এই পৃথিবীর জমিনে আমি ওসমান ইবনে মাসউদ আমি তোমার কাছে এই কাবা শরীফের চাবি দেব না কত বড় কথা বললেন আমার রাসূলকে যে কাবা শরীফের চাবি আমি তোমাকে দেব না দেব না শুধু বললে দেব না বললে ভাই তারপরে কি বললেন যে দুনিয়ার জমিনে যদি কোনো প্রাণী না থাকে আর শুধু যদি মক্কা নগরীতে আমি আর তুমি বেঁচে থাকি আর একটা গাছের উপরে যদি একটা পাখি বসে থাকে আর ওই পাখির ডালে বা ওই পাখির ডানায় আমি কাবা শরীফের চাবি বেঁধে দেব কিন্তু আমি তোমাকে কাবা শরীফের চাবি দেব না আমার রাসূল আঘাত করলেন আর আমার রাসূলের মনের আঘাত দুনিয়ার সকলে সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করেন পারেন না আমার রাসূলের মনের আঘাত আমার আল্লাহ সহ্য করেন না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন আবু জেহলের কাছে তখন আবু জেহল ফুল খাট ছিল কি খাট ছিল কুল আমার রাসূল পাক গিয়ে বললেন চাচা জান বড় আশা নিয়ে এসেছি কি আশা যে কল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কলমা শুধু শুধু একবার পড়ে নিতেন আপনি কামিয়াব হয়ে যেতেন একবার যদি কলমা শরীফ পড়ে নিতেন আপনি কামিয়াব হয়ে যেতেন বলে এই উচ্চ উদ্দেশ্যে তুমি এসেছো বলেন চাচা জান আপনি খাচ্ছেন কি বলে পাথর খাচ্ছি পাথর তুমি খাবে খাচ্ছিল কি কুল খাচ্ছি আমার রাসূল যখন জিজ্ঞাসা করেছিলেন যে চাচা জান আপনি কি খাচ্ছেন তখন আমার রাসূলের উপরে বিরক্ত হয়ে কি বললেন যে পাথর খাচ্ছি পাথর তুমি খাবে দুনিয়ার জমিন সহ্য করে নিলাম আমার রাসূল সহ্য করে নিলেন কষ্ট বরদাস্ত করে নিলেন কিন্তু আমার আল্লাহ পাক আমার আল্লাহর রাসূল আজম সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আবু জেহলের হাতে থাকা কুলগুলি সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে গেল আবু জেহেল জব করে কুল মনে করে গালি দিল আর বাড়িতে জব জব করা করে আওয়াজ হলো বলল ভাতিজা হাতের কুলগুলো তুমি আবার জাদু করে দিয়েছো হাতের কুলগুলো জাদু করেছো আল্লাহ রাসূল বলেন সাদা জান তো জাদুকর নয় আল্লাহ কলমেকে রহমাতুল লিল আলামিন করে বলে পাঠিয়েছেন এবং শিক্ষক রূপে পাঠিয়েছেন ও ইসমাউল ইমান আল্লাহ পাক আমাকে শিক্ষক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন দরবারে সুবহানাল্লাহ একটি গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে একটা মানে ছোট ছোট বা শিশুর কাছে কি শিখবে যে ও আই জানে না তার কাছে শিখবে কিছু আছে নাকি তাহলে আমার রাসূল পাকের এই উদাহরণ দেওয়াটাই হয়তো কি আমি আল্লাহ পাক মাফ করুন কিন্তু আল্লাহ পাক যাকে রহমাতুল লিল আলামিন এবং মুআল্লিম করে পাঠিয়েছেন তাকে দুনিয়ায় কিছু শিখার নাই জোরে বলো সুবহানাল্লাহ তিনি ইসলামের পতাকা তুলে মক্কা জয় করেছিলেন কাবা শরীফের চাবি কার হাতে থাকবে কাবা শরীফের চাবি কার হাতে থাকবে রাসূলের হাতে এখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবা শরীফের চাবি রাসূলের হাতে কাবা শরীফের চাবি মক্কা বিজয় হয়ে গেছে হারাম শরীফে বসতে নিন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা সামনে বসা আমার রাসূল বললেন আমার সাহাবারা আমার হাতের মাঝখানে একটা জিনিস দেখতে পাও কি সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখতে পাই জিনিসটি কি জিনিসটি হলো কাবা শরীফ বাইতুল হারাম শরীফের চাবি আমার রাসূল বললেন যে চাবিটা দেখতে পাও এই চাবিটা দুনিয়ার জমিনে আমি এতে যদি যে কোনো জীবিত থাকবো তারপরেও আমি নিজের কাছে রাখবো না এই চাবিটি আমি তোমাদের মাঝখানে রেখে যাব তোমাদের মাঝখানে একজন ব্যক্তির হাতে তুলে দেব যে চাবিটি কিয়ামত পর্যন্ত তার বংশ এবং তার নাসল সিলসিলা বাই সিলসিলা কিয়ামত পর্যন্ত বহন করতে থাকবে
সাহাবাদেরকে বললেন যে যে কাবা শরীফের চাবি দেখছো এই চাবিটি আমি তোমাদের মাঝখানে রেখে যাব এবং চাবিটি কিয়ামত যাকে দেব কিয়ামত পর্যন্ত তার সিলসিলা বাই সিলসিলা বংশধর পরম্পরা পরম্পরা কিয়ামত পর্যন্ত এই চাবিটি বহন করবে জনাব সুবহানাল্লাহ হাবিব আমার বসো এবং সামনে হাজার হাজার লোক সাহাবা বসো এখন কৌতূহল মনের মধ্যে সমস্ত সাহাবার যে কাবা শরীফের চাবিটি হয়তো আমি পাবো পাশে পাশে হযরত ভাই ভাই বিজ্ঞান বিজ্ঞান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম উনি তো বলেছেন সাহাবাদের মধ্যে এক নম্বর সাহাবা আমি আবু বকর যার কারণে আমার নামে এসেছে আল্লাহ পাক খুশি হয়ে সিদ্দিক লাকব উপাধি দিয়েছে আমি এক নম্বর সাহাবা অর্থাৎ কাবা শরীফের চাবিটি ভাগ্যে যদি জোটে আমি আবু বকর আমার আগে জুটবে আমি আবু বকর আমার আগে জুটবে কেন হিজরতের দিনে আড়াইটি বছর যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর হয়তো হিজরত করতে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে হিজরতের রাত পর্যন্ত কোনো দিন তার পিঠ বিছানার সঙ্গে টাকাস লাগায়নি কোনো দিনের জন্য তার পিঠ মোবারক বিছানার সঙ্গে রাত্রি বেলায় তার পিঠ মোবারক বিছানায় লাগায়নি আহা কি মহাভারত কি ভালোবাসা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাত্রিতে এসে আবু বকরের দরজায় নক করলেন হে আবু বকর সালাম করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাই হাই আল্লাহ লাব্বাইক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর তুমি কি আজ রাতে ঘুমাওনি সারা রাত কি জেগেছিলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছিলেন যেদিন বলেছিলেন যে আবু বকর হিজরত করতে হতে পারে আমি আবু বকর সেই দিন থেকে আমার পিঠ বিছানায় লাগাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নাই ওদিকে কি আর করুন আমার ছোট কন্যা আমার জেগে থাকা দেখে সে একদিন জেগা সকল লম্বা জান আপনি কেন রাতে জেগে জেগে থাকেন রাত্রে কেন রাত্রে জাগরণ করেন আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আমার বেটি আমি এই জন্য জাগরণ করি আমার রাসূল একদিন আসবেন হিজরত করতে হবে হিজরত করতে হবে আর আমি যদি ঘুমিয়ে যাই আর আমার রাসূল যদি বার 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 ডাকে আমার রাসূল কষ্ট পাবে শুধু চাই নাই আরশ আযম পর্যন্ত কষ্ট পাবে যার কারণে আমি আবু বকর ঘুমাই না সেই দিন থেকে আমার বেটি ঘুমাই নাই দুটো প্লেটে নাস্তা করে নাস্তা বানিয়ে রেখে যাই আর অপেক্ষায় থাকি আমার রাসূল কখন আসবে শুধু তাই নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলের কাছে ইশারা করে দেখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেদিন আপনি বলেছিলেন আবু বকর হয়তো হিজরত করতে হতে পারে আমি আবু বকর বাজারে চলে গেলাম দুইটি উট কিনে নিয়ে এলাম উট কিনে নিয়ে এসে আমি বাড়িতে রেখেছি শুধু তাই নাই আমরা তো আপনার জন্য রাত্রে জাগরণ করে জেগে থাকি আপনার অপেক্ষায় থাকি কিন্তু আল্লাহর সৃষ্টি ওই ওই দুটিও আপনার জন্য আপনার প্রহেগে আপনার অপেক্ষায় শুধু জেগে থাকে তাই নাই তারা কেঁদে কেঁদে চোখ থেকে অশ্রু ঝরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেজার করেছেন বনের মুট পর্যন্ত ইন্তেজার করেছেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হিজরত করলেন ঘটনা আমরা সকলেই জানি হিজরতের গুহায় যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন হযরত আবু বকর সিদ্দিক একটি পা গর্তের মধ্যে রেখে রেখেছিলেন সাপের কামড়ে সমস্ত শরীর নীল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অয়স্র গরম সুপ্ত পানি আমার রাসূল পাকের চেহারা মোবারকে পড়ে গেল চোখ ঝুম ভেঙে গেল আমার রাসূল পাক বললেন হে আবু বকর কষ্ট কেন বাড়ির কথা মনে পড়েছে নাকি ছোট্ট সন্তানের কথা মনে পড়েছে নাকি হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ প্রাণ প্রিয় স্ত্রীর
কথা মনে পড়েনি পড়েনি ছোট সন্তানের কথা আমার বেদনা হয়ে দাঁড়ায়নি আমার গ্রামের ছাড়া বেদনা ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে কিছু জন কামড় দিয়েছে যার কারণে আমার পায়ে বিষাক্ত হয়ে গেছে সমস্ত শরীর আমার পরিষ্কার শরীরটা পুরো নির্বর্ণ হয়ে গেছে আল্লাহর রাসূল বললেন হে মুহাকার তোমার পাটা বার কর আর একটু উঁচু করে ধরো পাটা বার করে উঁচু করে ধরলেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আঙ্গুলটা গালের মধ্যে ঢুকিয়ে একটু লাভে দেখেন বার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটার জায়গায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যে একটা পাত্রে পানি রাখা আছে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে পানি রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করলেন পান করার পরে তিনি ভিতরে চলে এলেন বললেন হে আল্লাহর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জীবনে অনেক পানি পান করেছি পুকুরের পানি খালের পানি বিলের পানি ডাবের পানি কত রকম পানি পান করেছি কুয়ার পানি পান করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে যে পানি পান করলাম আমার জীবনে এমন কোন এমন ধরনের কোন আমি পানি পান করিনি আল্লাহর রাসূল বললেন আবু বকর তুমি যা আজকে আমার করতে কষ্ট করেছো এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্না থেকে জিবরিল মালাফাত তোমার জন্য পানি 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 পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে খুশি করেছে আর দাও কা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কুয়ার মধ্যে ঢুকলেন আল্লাহর রাসূল বললেন হে আবু বকর আমার জন্য তুমি যা কষ্ট করেছো আমার জন্য ত্যাগ করেছো হে আবু বকর আমি তোমার কাছে ঋণ থেকে গেলাম আমি তোমার কাছে ঋণ থেকে গেলাম আল্লাহর রাসূল কি বললেন হে আবু বকর আমি তোমার কাছে ঋণ থেকে গেলাম আমরা বলি অনেকে আমাদের কিছু উপকার করলে আমরা বলি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আর আপনার ঋণ তো আমি টাকা দিয়ে শোধ করতে পারবো না বরং আমি আপনার কাছে ঋণ থেকে গেলাম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে নিকটতম বন্ধু এবং দোস্ত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন কে আবু বকর বন্ধু আমার তুমি যা আজকে আমার উপকার করলে আমি তোমার কাছে ঋণ দিতে গেলাম যাই হোক এই কথাটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেয়াল রেখেছেন আর ওই কাবা শরীফের চাবির দিকে খেয়াল করছেন যা আল্লাহ রাসূল বলেছিলেন হে আবু বকর আমি তোমার কাছে ঋণ থেকে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই কথার দিকে খেয়াল করছেন যে আল্লাহর রাসূল বলেছিলেন হে আবু বকর আমি তোমার কাছে ঋণ থেকে গেলাম হয়তো আল্লাহর রাসূল ওই কাবা শরীফের চাবিটি আমাকে দিয়ে ওই ঋণ থেকে মুক্ত হবার জন্য বলেন সুবহানাল্লাহ পাশে বসে দেখলাম জলিলুল কদর সাহেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার কথা শুনলে অন্তর যেন ভয় ভয় হয়ে ওঠে জানার কথা শুনলে অন্তর যেন ভয় ভয় লাগে হর তোমার পর ফাদলা তাআলা আল্লাহর কথা শুনে অন্তর ভয় লাগে কিনা ওই রকম ব্যক্তি যদি দুনিয়ায় একটাও এখন যত সব বাদর ছিল সব শুদ্ধ হয়ে যায় বাদর গুলো সব শুদ্ধ হয়ে যায় ওই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি হে আল্লাহ ওই রকম ওমর একটা পাঠিয়ে দাও এই জামানায় জান্নাতুল্লাহু আমিন হর তোমার পর ফাদলা তাআলা উনি মনে মনে হাসছেন মুসকি মুসকি হাসছেন আর ভাবছেন যে এই কাবা শরীফের চাবি আল্লাহর রাসূল হয়তো আমাকে দিয়ে দিবে কেন আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না লাউ কানা নবিয়্যা মিন বাদি লা কান আমার আমার পরে যদি কোন নবী হতো উনি হয়ে যেত শেষ নবী জারে বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না যদি আসতো কি কথা বলেছেন যদি যদি আসতো তাহলে উনি হয়ে যেত শেষ নবী আল্লাহ রাসূলের এই যদি কথাটা আল্লাহ পাক কি করেছেন
100% কবুল করেছেন 100% কবুল করেছেন কাল কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে যখন নবীদের কথা আলাদা হবে সাহাবাদের কথা আলাদা হবে সাধারণ মানুষের কথা আলাদা হবে মুমিনের কথা আলাদা হবে যখন বকরের কথা আলাদা হবে জালিমের কথা আলাদা হবে এমনি ভাবে একজনের একটা কথা হবে নবীদের কথা হবে সেই কথারে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াবেন তার সামনে দাঁড়াবেন দাউদ আলাইহিস সালাম এই দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে দাঁড়াবেন হযরত ওমর ফারুক কে দাঁড়াবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাববেন যে আমার পিতা দাউদ আলাইহিস সালাম উনিও জলিলের কদর নবী ছিলেন রাসূল ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জলিলের কদর নবী এবং রাসূল ছিলেন যাই এবং বাপ পিতার পাশে পারে কেউ থাকতে পারে না পিতা তার পুত্র মাসকায় ঢুকে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এখন ওনাকে তো সুলাইমান আলাইহিস সালাম চেনে না এখন উনি পিছন দিক থেকে হাত দিয়ে ডাকতে যাচ্ছেন এরকম ভাবে ডাকতে যাচ্ছেন এমন অবস্থায় হাতটা কাঁপতে কাঁপতে নিচে পড়ে যাবে সুলাইমান সুবহানাল্লাহ কেমন পাওয়ার ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিসের কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি হযরত ওমর এবং আবু জেহেলের মধ্যে দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের ছায়াতলে আপনি দাখিল করুন আল্লাহ পাক দুজনের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কবুল করে দিয়েছিলেন সুবহানাল্লাহ উনি বলতেন আমি আমার একটা সামান্য জায়গা থেকে এমন জায়গা পেয়েছি সম্পূর্ণটা আমার রাসূলের সাথে জুড়ে বলে সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামের পিছনে এবং সুলাইমান আলাইহিস সালামের সামনে ওরা সুলাইমান সালামের মনে কৌতূহল এই ব্যক্তিটি কি এই ব্যক্তিটি কে এনা কিন্তু চিনি না এনা কিন্তু জানি না এনাকে তো কোনোদিন দেখিনি কেননা সিদরাতুল মুনতাহা কেননা যখন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা যখন আল্লাহর রাসূল মিরাজ করেছিলেন ভ্রমণ করেছিলেন যখন আল্লাহ পাকের দিদারে সেই সময় তো আমি জেরুজালেমের সেই মসজিদে বাইতুল আকসাতে আমি এনাকে তো দেখিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করলেন তানার পিছনে লক্ষ লক্ষ নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছিলেন সেই সময় আমি সুলাইমান আলাইহিস সালাম ছিলাম কিন্তু এনাকে তো দেখিনি ইনি কোন নবী ইনি কোন নবী মনের ভিতরে এই টেন্ডেন্সি এই মানে একটা কৌতূহল বারবার যাচ্ছে আর বারবার উনি হাত আগে দিয়ে ডাকার চেষ্টা করতেন কিন্তু হাত পড়ে যাচ্ছে জনাব সুবহানাল্লাহ এমন এক সময় হাত লম্বা করে মনের সমস্ত সবাই করে একত্রিত করে তিনি হাত লম্বা করে হরতে দাও হরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে যাবেন এমন সময় হাত কাঁপতে কাঁপতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিঠে টাচ হয়ে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলবেন কি ব্যাপার আপনার মধ্যে কি কোরআন নাই আল্লাহ পাকের সামনে কেমন ভাবে দাঁড়া চাই সেই গান ঢুকি নাই আপনার কেমন ভাবে দাঁড়া চাই ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন إن الصلاة والنسك ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين أرض من فرق رضي الله تعالى যখন ওনার দিকে তাকালেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু দূরে সরে গেলেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার হাবিবের সাথে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন রব রবা দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন যে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী নয় কিন্তু নবীদের কোন অংশে তিনি কম ছিলেন না বর্তমানে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছেন বললেন কি ব্যাপার আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কেন বিয়াদবপূর্ণ আচরণ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন ও ভাই আমার শুধু একটাই প্রশ্ন আপনি কোন নবী আপনি কোন নবী আমার শুধু একটাই প্রশ্ন আপনি কোন নবী হযরত ওমর ফারুক বললেন আমি কোন নবী নই না কি বললেন আমি কোন নবী নই না সুলাইমান সালাম বললেন তাহলে আপনার দাঁড়ানো ভুল হয়েছে আপনার দাঁড়ানো ভুল হয়েছে এটা নবীর কথা আর আপনি যদি নবী না হন তাহলে আপনার দাঁড়ানো ভুল এখন ওমর ফারুক ভাবছেন হ্যাঁ এটা নবী কাতার
আপনি কোন নবী ভাই বলে আমি সুলাইমান আলাইহিস সালাম নবী আর সাথে যিনি দাঁড়িয়ে আছেন দাউদ আলাইহিস সালাম নবী আমার পিতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন তাহলে আমার ভুল হয়েছে উনি কি বলেন আস্তে আস্তে সরে আসছেন আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার রাদিয়াল্লাহু আনহু যদি বলেছে আমি আল্লাহ কবর করেছি গে অর্থাৎ নবী বানাতে পারিনি তারপরে কি হয়েছে গে আমি তোমার এই দিনে কিয়ামতের দিনে নবীর সম্মান দিয়ে আমি নবীর কথাকে কবর করতে যাই আর তোমার ফরফদরত আলোকে দুনিয়ায় নবী তো হয়নি কিন্তু আখিরাতে ওনাকে নবীর সম্মান দেওয়া হবে জেনে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ নবী ওমর হয়ে গেল আর তোমার ফরফদরত উনি বসে মুসমুস হাসছেন আর এই সব কথাগুলো ভাবছেন যে চাবি কাবা শরীফের চাবি আল্লাহ আল্লাহর রাসূল আমাকেই হয়তো দেবে কেন না শেষ নবী আমার বলেছেন আমি হয়তো শেষ নবী আল্লাহর রাসূল হাতে রাখা সেই চাবিটি রাসূল পাকের হাতে হাত মুবারকে যে চাবিটি রাখা সেই চাবিটির দিকে তাকাচ্ছেন আর মুসমুস হাসছেন পাশে বসে থাকা হযরত ওসমান গনি যিনি নূর আইনি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব আকায় নামদার তাসলে মদিনা তানা দুটো নূরকে তানাকে দান করেছিলেন অর্থাৎ দুটো কন্যা সন্তানকে তানার সঙ্গে বিবাহে বদ্ধ করেছিলেন বিবাহ দিয়েছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এবং এই কথাটি বলেছিলেন যে আমার যদি কন্যা সন্তান আরো থাকতো এবং ওসমানের কাছে গিয়ে আমার যদি কন্যা সন্তান একটার পর একটা বিদায় হয়ে যেত পরলোক গমন করতো আমি রাসূল আমার একটা একটা কন্যা সন্তান আমি ওসমানের হাতে তুলে দিতাম জনাব সুবহানাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু এত ভালোবাসতেন এবং আশারে মুবাশশার অর্থাৎ 10 জন সাহাবাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তার তিন নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জনাব সুবহানাল্লাহ জান্নাতের সাহাবী তিনি তার জীবনের সেই ভালো কাজের দিকে খেয়াল করে মনে মনে ভাবছেন এই কাবা শরীফের চাবি আমি হয়তো পাবো আমি হয়তো পাবো পাশে বসে থাকা হযরত আলী কারিমুল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু উনি মনে মনে ভাবছেন কাবার চাবি কেউ পাক আর না পাক আমি আলী আমি পাবো কেন জান্নাতে যাবে যারা তারা সব যুবক হয়ে যাবে আল্লাহ রাসূল বললেন আশাইকুল আয়াতুল জান্নাহ বয়স্করা কখনো জান্নাতে যাবে না এখন আল্লাহর রাসূলের কাছে একজন বয়স্ক ছিল তিনি তো কান্না শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ খালি আমাদের উপায় কি হবে বয়স্ক যদি জান্নাতে না যায় তাহলে আমাদের উপায় কি হবে আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের বয়স হয়ে গেছে আমরা যারা বুড়ো হয়ে গেছি আর বুড়োরা যদি জান্নাতে না যায় তাহলে আমাদের নামাজ কালাম সব কি হবে আল্লাহর রাসূল বলেন বুড়োরা জান্নাতে কি করবে ডাকি বুড়োরা জান্নাতে কি করবে ডাকি থাকবে শৈশবটা হুর এবং ফল এবং যেমন পাখি এবং দেখবে সঙ্গে সঙ্গে খাওয়ার ইচ্ছাতে বুনো হয়ে হীরামতি খচিত দস্তর খানের উপরে খানচার উপরে সামনে সে হাজির হবে আর যে বুড়ো হবে তার থাকবে না চিবাতে পারবে না কি বড় বড় ছাগলের রান দেওয়া হয় ভুনা করে আপনার কাবাব করে চিবাতে পারবে না কি আল্লাহ রাসূল বলেন বুড়োরা কোনোদিন জান্নাতে যাবে না এখন তাহলে কি হবে যারা বুড়ো আছে তাদের উপায় কি আল্লাহ রাসূল বলেন তাদের যুবক বানিয়ে দেন জান্নাতে দেওয়া হবে জনাব সুবহানাল্লাহ অর্থাৎ বুড়ো মানুষকে জান্নাতে দেওয়া হবে না যুবক বানিয়ে দেওয়া হবে লম্বা হবে 60 ফুট লম্বা বডি হবে 33 ফুট আর মুখের চেহারা জ্যোতি হবে মানে নূরের জ্যোতি আর যুবক যখন হয় 16 থেকে 17 বছরের উপরে যখন হালকা মুখের উপরে হালকা হালকা দাড়ি গজায় তাদের চেহারা জান্নাতের যুবকদের চেহারা হবে এরকম যেন মানে সুবহানাল্লাহ সেই যুবকদের জান্নাতের সরদার হবে যারা তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুই লাল হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মহিলাদের জান্নাতের নেত্রী যিনি হবেন সরদারিনী যিনি হবেন তিনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এবং হাসান হুসাইনের আম্মা জান
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন আমার তো কোনো ব্যক্তি কমি নাই আমার তো কোনো দিক দিয়ে কমি নাই সব দিক থেকে আমার সাকসেসফুল 100 অর্থাৎ এই যে কাবা সরসের চাবি আমি আজকে আমারই ভাগ্যে জড়িয়ে আমার ভাগ্যে জড়িয়ে এমনি ভাবে বসে বসে মুসকে হাসছেন আর এদিকে দিক তাকাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কার কাছে এই কাবা সরসের চাবিটি দেয় একটু দেখি বসে বসে দেখো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসছেন মুসকে মুসকে করে জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সর্বপ্রথম মুয়াজ্জিন নিযুক্ত করলেন আমি হাবিশ বিলাল আমার না গায়ের রং ভালো না চেহারা সবই ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মর্যাদা দিয়েছেন আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা শরীফের চাবি আমাকে দেবেন এমনটা হবে না কাবা শরীফের চাবি আল্লাহ রাসূল আমাকেই হয়ে দেবেন কেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন আমাকে নিযুক্ত করেছেন আর মুয়াজ্জিন একটা মুয়াজ্জিন যদি মসজিদে আযান দেয় ওই আযান যত দূর পর্যন্ত পৌঁছাবে সেই মুয়াজ্জিনের গুনাহ যদি ওই রকম অত দূর পর্যন্ত হয়ে যায় আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দেন সুবহানাল্লাহ মসজিদের মুয়াজ্জিনের এত দূর মর্যাদা এবং সম্মান কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ দেখা যাবে তাদের গলাগুলো হবে খুব লম্বা লম্বা মানুষের মানে কৌতূহল জাগবে আল্লাহ এরা কার এরা কোন জমানার মানুষ গলাগুলো এত লম্বা লম্বা কিসের জন্য এখন আল্লাহ পাকের কাছে যদি এই প্রশ্ন ওঠানো হবে আল্লাহ এই মানুষগুলো কারা গলাগুলো জিরাফের মতো লম্বা লম্বা কিন্তু গঠন সব কিছু মানুষের মতো আল্লাহ পাক বলবেন যে দুনিয়ায় আমার মসজিদের মুয়াজ্জিন ছিল আমার জীবনে এমন সুন্দর পুরুষ কখনো নজরে দেখি না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন উচ্চারণ করলেন না কিন্তু
ইসলামের পথে অটুট ছিলেন, অটুট ছিলেন তিনি ইসলামের পথে, এক চুল পরিমাণ ছড়াতে পারেনি কাফেরের ওই ইসলাম দোলার চলার পরেও, এমন ইমান তাজা ইমান তার মধ্যে ছিল। যাই হোক, সেই বিলাল রাদিয়াল্লাহু পাশে বসা মুসলিম হাসান কাবা শরীফের চাবি আল্লাহর রাসূল হয়তো আমাকেই দিলেন, কাবা শরীফের চাবি হয়তো আমাকেই দিলেন মুসলিম হাসান। কেন? যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান দেবে কে কে? এতদিন তো মসজিদে নববীতে আযান হয়েছিল, কিন্তু কাবা শরীফে তো আযান হয়নি। আজকের মসজিদে হারামে বাইতুল হারামে কে আযান দেবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিক দিক আল্লাহর রাসূল বলেন না, হযরত বিলাল দিক দিক আল্লাহর রাসূল বলেন না, হযরত ওসমান গনি দিক দিক বলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিক দিক আল্লাহর রাসূল বলেন না, তাহলে কে দিবে আযান? রাসূল আল্লাহ বললেন, কোথায় বিলাল? দেখো বিলাল কে আর কোন আযান দিতে? আযান দিতে বলা ভাল তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে ডাকছেন? আল্লাহর রাসূল বললেন, হে বিলাল আযান দাও, হে বিলাল আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান দিয়েছি, মিনারের উপরে দাঁড়িয়েছি, আপনি মসজিদে মিম্বারের উপরে বসেছেন, আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, একটা হাত কানের উপরে রেখেছি, একটা হাত আপনার দিকে সারা চলেছি, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফের দিকে ফিরে আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো সামনে কাবা, আর সামনে আপনি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহর রাসূল বললেন, হে বিলাল, ওই মসজিদে হারামের উপরে উঠে যাও, কাবা শরীফের সাদর উপরে উঠে যাও, আর আমি রাসূল, আমার দিকে ফিরে তুমি আযান দিয়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সাদর উপরে উঠে গেলেন, কাবা শরীফের সাদর উপরে উঠে ওখান থেকে তিনি আযান দিচ্ছেন, কাবা শরীফের সাদর উপর থেকে তিনি আল্লাহর রাসূলের সামনে দিকে ফিরে আল্লাহর রাসূলকে কাবা বানিয়ে তিনি আযান সম্পূর্ণ করলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে মনে মনে ভাবছেন, কাবা শরীফের চাবি আমি বিলাল আমি পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাবা শরীফের চাবি আমি তোমাদের মাঝখানে রেখে যাব, আর যাকে দেব তার বংশ সিলসিলা পরম্পরা পরম্পরা কিয়ামত পর্যন্ত এই চাবি বহন করবে, ইমাম কাবা শরীফের খিদমত করবে তার। এখন সকলের মনে এই আশা জাগছে, আমার জীবনের কোন একটা ভালো কাজ আল্লাহ রাসূল নিশ্চয়ই জানেন, সেই ভালো কাজের বিনিময়ে হয়তো কাবা শরীফের চাবি আমাকেই দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কাবা শরীফের চাবিটি আমি দেব, ঠিক আছে, কিন্তু একদিন আমি ওসমান ইবনে মাজহুরের কাছে কাবা শরীফের চাবি চাইতে গিয়েছিলাম, কিন্তু এই কাবা শরীফের চাবি আমাকে দেয়নি। ডাকো সেই ওসমান ইবনে মাজহুরকে, ডাকো সেই ওসমান ইবনে মাজহুরকে। এখন ওসমান ইবনে মাজহুর রাদিয়াল্লাহু আনহুকে এখন ডাকতে গেছেন কয়েক ভাই সাহাবা, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। তখন তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম মুসলিম হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছিলেন। যাই হোক, এখন উনি আসতে চাচ্ছেন না, আবার এদিকে আল্লাহর রাসূল হুকুম করেছেন, উনি ভাবছেন আজকে আমার শেষ দিন। কি দিন? শেষ দিন কেন? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার কাছে চাবি চেয়েছিলেন, কাবা শরীফের চাবি, কিন্তু আমি ওসমান ইবনে মাজহুর দেইনি, ঠিক আছে, আর এমন এমন কথা বলেছিলাম, আঘাত কাটার আঘাত, একদিন শরীর থেকে লুকিয়ে যায়, দাগ সেরে যায়, কিন্তু কথার আঘাত এবং কথার খা তখন তাজা হয়ে যায় যখন সেই ব্যক্তি সামনে চলে আসে, আঘাত আরো তাজা হয়ে যায় যখন সেই ব্যক্তি সামনে চলে আসে। ওসমান ইবনে মাজহুর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো, এখন ওসমান ইবনে মাজহুর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ আজকের আবার শেষ, আজকে আবার সেই সেই আল্লাহ রাসূল যদিও ছেড়ে দেয় পাশে বসে থাকা অমর, ও তো ছাড়বে না, কারণ না উনি তো এক কপে দুটো করা মানুষ, আজকে আমার শেষ দিন, আল্লাহ তুমি বাদ দাও। এখন ওসমান ইবনে রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি
এরকম ভীত সন্ত্রস্ত হয়ে আস্তে 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 আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে আমার রাসূল বলেন উসমান ইবনে মাজউম সামনে সামনে আসো, তুমি সামনে আসো, সামনে চলে চলে সামনে আসেন হযরত উসমান ইবনে মাজউম রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আমার বললেন হে আমার সাহাবা, আমার সাহাবাদের মাঝখানে যে জিনিসটি দেখছো কাবা শরীফের চাবি, আমি এই চাবিটি দুনিয়ার এমন এক ব্যক্তির হাতে তুলে দেব যে ব্যক্তিকে আমার পর্যন্ত আল্লাহ পাকের ঘর কাবা শরীফের দেখভাল করবে সেই ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তিটি হলো হযরত উসমান ইবনে মাজউম। যে উসমান ইবনে মাজউম রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে চাবি দেননি, সেই উসমান ইবনে মাজউম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল ডাক পড়িয়ে ওই কাবা শরীফের চাবি হযরত উসমান ইবনে মাজউমের হাতে তুলে দিলেন দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন আর আমি আমার হাবিবকে বানিয়েছি রহমাতুন লিল আলামিন। আমার হাবিবকে কি বানিয়েছি? রহমাতুন লিল আলামিন, দুনিয়ার রহমত করে পাঠিয়েছি আমার হাবিবকে। আহা, আর আমরা হলে কি করতাম? যদি এরকম হতো আর আমরা যদি একটা উচ্চ লেভেল পেয়ে যেতাম রাতারাতি নিখোঁজ, রাতারাতি কোনো খবর হবে না, না নিউজ পেপার না বাড়ির পাশে লোক জানতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সেই হাবিবে সিরাতের উপরে চলার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল যে আমাদের মেহফিলে কবুল করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি সেই হাবিবের সুন্নতের উপর আমাদের চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, অমা আলাইনা ইল্লাল বালাগ।